আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের চারপাশে এখন আসলে রেজাল্টের আবহাওয়া বিরাজ করছে, তো এই 2022-23 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পরবর্তী এই রেজাল্টের আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের উন্মেষ আয়োজিত লাইভ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। উন্মেষ শিক্ষা পরিবারের শিক্ষক আমি সঞ্চারী। তো আমাদের সাথে উপস্থিত হয়েছে এক গুচ্ছ কৃতি শিক্ষার্থী, এক গুচ্ছ সাফল্যের মুখ। তো আমাদের সাথে যারা যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে রয়েছে 2022-23 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাদার তালিকায় পঞ্চম স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী, আমাদের উন্মেষ ময়মনসিংহ শাখার জুবাইদা জাহান ঐশী, 18তম স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী, আমাদের চট্টগ্রাম চকবাজার শাখার ঋতিকা সরকার, এবং 16তম স্থান অধিকারী আমাদের উন্মেষ রাজশাহী ব্রাঞ্চের সুদীপ সাহা। ঐশীর কলেজ ছিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ঋতিকার কলেজ ছিল চট্টগ্রাম কলেজ, এবং সুদীপ তো পাশ করেছে রাজশাহী গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজ থেকে। তো আমাদের ঐশী, ঋতিকা এবং সুদীপ্ত, তোমাদের তিনজনকে জানাচ্ছি কংগ্রেচুলেশনস। আচ্ছা, তো ঐশী, শুরুতে তোমাকে দিয়ে শুরু করছি। এই যে এত অভাবনীয় সাফল্য, কেমন অনুভব করছো আপু? আসসালামু আলাইকুম। আমি জুবাইদা জাহান ঐশী, জাতীয় জাতীয় মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছি। আমি কেমন অনুভব করছে যে তোমার এত ভালো ফলাফল, মানে কি ভয় লাগছে না খুশি লাগছে না অ্যাকচুয়ালি রেজাল্ট শোনার পর তোমার কেমন লেগেছে? অনেক অনেক খুশি লাগতেছে, কারণ আমি অনেক ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখেছি যে আমি ডাক্তার হব, মানুষের সেবা করব। আর এক্ষেত্রে আমার আব্বু আম্মু অনেক মানে আমাকে অনেক ইন্সপায়ার করতো, যাতে আমি অনেক ডাক্তার হই, মানুষের সেবা করি, এটা তাদের ইচ্ছা ছিল। তো আমি ওইভাবেই মানে সবসময় পড়াশোনা করতাম, পড়াশোনা নিয়ে থাকতাম। তো আল্লাহ আমার পরিশ্রমের আচ্ছা, তার মানে আমাদের ঐশী হচ্ছে কি বাবা মার স্বপ্ন? জি, আল্লাহ আল্লাহ আমার পরিশ্রমের ফলাফল দিয়েছেন, এর জন্য আমাকে অনেক মানে অনেক মানে অনুভূতিটা আসলে ভাষায় বলার মতো না। আচ্ছা, তো ঋতিকা তোমার কাছে যাচ্ছি, তুমি কি আসলে পরীক্ষাতে বুঝতে পেরেছিলে যে এত ভালো ফলাফল করবে? প্রশ্ন কঠিন হওয়াতে আপু একটু টেনশনে ছিলাম যে আসলে মার্কস কিরকম উঠে, কিরকম আসে, কারণ যেভাবে মার্কস আশা করেছিলাম পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছিলাম যে অত মার্কস আমি পাবো না। তো যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, এখন হাইস্ট মার্কস কত আছে ওই হিসেবে আমার র্যাঙ্কিং কত আসে, ডিএনসি হবে এটা চিন্তা করিনি, চিন্তা করছি ঢাকার তিনটা মেডিকেলের একটা মেডিকেলে চান্স পাবো, পরীক্ষা দিয়ে এটা মনে হয়েছিল আর কি। আচ্ছা, তাহলে আমাদের ঋতিকা বেশ কনফিডেন্ট ছিল যে ওর মানে ঢাকার মধ্যে একটা মেডিকেলে হয়ে যাবে, কিন্তু মাশাল্লাহ এত ভালো ফলাফল হলো। তো সুদীপ্ত ভাইয়া, এই যে এত কঠিন প্রশ্ন, চারিদিকে এত হাহাকার ছিল যে এক্সট্রা সিলেবাস থেকে কোয়েশ্চেন বেশি করা হয়েছে বা প্রশ্ন কঠিন হয়েছে, তো তুমি যে এত জটিল প্রশ্নের মধ্য দিয়ে এত ভালো ফলাফল করেছো, তোমার অনুভূতি কেমন? অনেক ভালো লাগতেছে এখন, আমার উপর কনফিডেন্স ছিল যে কোয়েশ্চেন যেমনই হোক আমি অ্যান্সার করতে পারবো। আর আমার পড়ার কখনোই সিলেবাস যে শুধু পড়ছি তা না, আমি সম্পূর্ণটাই পড়ার চেষ্টা করছি, যেটা আমাকে অনেকটা হেল্প করছে। আচ্ছা, তাহলে আমাদের ঐশী, ঋতিকা কিংবা সুদীপ্ত, ওরা তিনজনই একদম শুরু থেকে ভালো প্রিপারেশন নিয়েছিল। তো এই যে হচ্ছে তোমরা শুরু থেকে আমাদের উন্মেষের সাথে ছিলে, আপুর সাথে অনেকগুলো ক্লাসও করেছো, তো তোমাদের কাছে কি মনে হয় এই যে ক্লাস এক্সাম বা এত ভালো ফলাফল, এই ভালো ফলাফলের পিছনে কোন প্রভাবক গুলো তোমাদের ভূমিকা রেখেছে বা কোন বিষয়গুলোর জন্য তোমরা এত ভালো ফলাফল করতে পেরেছো? আমি শুরু করবো ঐশীকে দিয়েই, তুমি বলো ঐশী। প্রথমে তো আল্লাহর রহমত না থাকলে আসলে এত ভালো ফলাফল করা সম্ভব না। তারপর হইতেছে আমার আমার বাবা মা বলছে, বললাম তো আমার বাবা মা আমাকে অনেক হেল্প করছে, অনেক ইন্সপায়ার করছে। তারপর আমি আমি শুরু থেকেই মানে এইচএসসি মডেল টেস্ট থেকে আমি উন্মেষের সাথে উদ্ভাসের সাথে ছিলাম, উদ্ভাসের উন্মেষের সাথে ছিলাম। তো ভাইয়ারাও আমাকে অনেক হেল্প করছে, অনেক অনেক ইন্সপায়ার করছে, আর সবসময় আমার খোঁজ খবর নিচ্ছে, মানে সবসময় আমাকে অনেক হেল্প করছে। আর উন্মেষের ক্লাস গুলো আমাকে অনেক হেল্প করছে, মানে ওদের ইউনিক এক্সাম সিস্টেম, তারপর ইউনিক এক্সাম সিস্টেমটা আমার কাছে বেস্ট লাগছে। তারপর আমাদের যাতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যাতে সলভ করতে পারি, এর জন্য কিউএনএ সেকশন ছিল, মাস্টার ক্লাস ছিল। তো সবগুলাই মানে উন্মেষের সবগুলো সিস্টেমই আমার কাছে অনেক ভালো লাগছে, মানে অনেক হেল্প করছে আমাকে ভালো ফলাফল পেছনে।
আচ্ছা রিতিকা আপু, তোমার কাছে কি মনে হয় যে এত ভালো ফলাফল, যে অ্যাকচুয়ালি মানে কিভাবে তুমি প্রিপারেশন নিয়েছিলে বা কিভাবে তুমি তোমার নিজেকে প্রস্তুত করার কারণে এই রেজাল্টটা এত ভালো হয়েছে? অবশ্যই ঈশ্বরের কৃপা, মা বাবার আশীর্বাদ, দাদু দিদা। আমি একটু শেয়ার করি, আমার দাদুর খুবই ইচ্ছা ছিল মানে আমি যেন মেডিকেলে পড়ে দাদু যেন দেখে যেতে পারে। তো এইচএসসি পরীক্ষার ফিজিক্স ফার্স্ট পেপার, মেবি ফিজিক্স ফার্স্ট পেপার কি ইংলিশ ফার্স্ট পেপার পড়ি, এক্সামের দিন ভোরবেলা আমি জানতে পারি দাদু নাই। দাদু তো দাদুর আর দিদার অনেক ইচ্ছা ছিল যে আমি যেন মেডিকেলে চান্স পাই দাদু সেরে। তোমার এইচএসসি এক্সামের সময়? এইচএসসি এক্সামের সময়, পরীক্ষার দিন সকালবেলা আমি জানতে পারি। কদিন পরীক্ষাও ছিল আমার, কিছু না খেয়েই এক্সাম দিতে চলে আরে গিয়েছি। তো দাদু থাকলে খুবই খুশি হতো এটাই। আর অবশ্যই নিজের প্রিপারেশন, মা বাবার আশীর্বাদ, এটাই এক্সাম হলে যাওয়ার ক্ষেত্রে এটাই কনফিডেন্স ছিল। মা বাবার বলছিল না তুমি অনেক ভালো রেজাল্ট করবে, জাস্ট কনফিডেন্ট থাকো, ভয় পেলে চলবে না, 1 ঘন্টার মাত্র এক্সাম, ভয় পেলে সবই ভুলভাল করবে যেগুলো জানো। তো অবশ্যই মা একটু কনফিডেন্স জুগিয়েছিল। লাস্ট মোমেন্টে এসে রিলেটিভরা, বিশেষ করে আমার মাসি মেশো দুইজনই কলেজের লেকচারার, মাসি মেশো দুইজন অনেক হেল্প করেছিলেন। আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে বায়োলজি যখন করোনার টাইমটা ছিল, কোনো জায়গায় কোনো পড়াটা ছিল না, মাসির কাছে আমি বায়োলজি শেষ করে ফেলেছিলাম অনলাইনে, ফুল সিলেবাসই, মাসি যেহেতু বায়োলজি লেকচারার ছিল। তো এভাবে সবাই অনেক হেল্প করেছে। আর এরপর উন্মেষের কথা তো না বললেই নয়, শুরু থেকেই এক্সামের মাধ্যমে নিজেকে যাচাই করার বিষয়টা ছিল, যেগুলো যেগুলো ভুল করেছি সেগুলো সংশোধনের একটা সুযোগ ছিল, বারবার দেখেছি যেগুলো যেগুলো ভুল হয়েছে, বইয়ে মার্ক করে রেখেছিলাম। তো এভাবেই উন্মেষ অনেক পাশে থেকেছে, হেল্প করেছে, এক্সাম গুলো অনেক হেল্পফুল ছিল, লাস্টের দিকে ফাইনাল মডেল টেস্টটাও অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, তাহলে দেখো রীতিকা হচ্ছে কত সুন্দর করে আমাদেরকে বললো যে ওর ফ্যামিলি, প্রতিটা রিলেটিভ, ওর বাবা মার পাশাপাশি অন্যান্য রিলেটিভরা ওকে কত সাহায্য করেছে। এবং আমরা যেভাবে নিজেকে প্রস্তুত করি না কেন, আমাদের অবভিয়াসলি এক্সামের শুরুর দিকে বা প্রথম দিকে একটা গাইডলাইনের দরকার হয়, যেমন আমাদের উন্মেষের মডেল টেস্ট গুলো বা ইউনিক এক্সাম গুলো কিন্তু মানে রিভাইজ করতে অনেক বেশি হেল্প করে। তো সুদীপ্ত ভাইয়া, তোমার কাছে কি মনে হয় যে তোমার প্রিপারেশনের পিছনে কোন প্রভাব গুলো ছিল? সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ, দেশে আমাকে এরকম একটা রেজাল্ট করার সুযোগ দিয়েছে। তারপরে আমার মা বাবার কাছে, মা বাবা সবসময় আমার পাশে ছিল, আমি বাসায় থাকতাম না, আমি যেহেতু রাজশাহীতে আমার বাসা না, আমার বাসা গ্রামে, সেক্ষেত্রে মা বাবা সবসময় সে ফোনের মাধ্যমে হোক বা ওখানে যাওয়ার মাধ্যমে হোক আমার সাথে খোঁজ খবর রাখতো, যাতে আমি আমি এক্সামের আগে 4-5 দিন আগে অনেক মানে হতাশ হয়ে গেছিলাম, মানে তখন মনে হচ্ছিল যে আদৌ কি আমাকে দিয়ে হবে কিনা। তারপর মা বাবা সেখানে গেল, যাওয়ার পরে আমাকে মানুষের কাছে শুনছিলাম, বিভিন্ন আগের ভাইয়ের কাছে শুনছিলাম, ওখানে গেলে নাকি এক্সামে একটা একটা ভয় কাজ করে, কিন্তু আমি নিজে উপলব্ধি করছি সেটা যে আমার মধ্যে তেমন কোন ভয় কাজ নেই, আমি ফ্রিলি পরীক্ষা দিতে পারছি। তারপরে তো উদ্ভাস আর উন্মেষ কথা বলবো না, রাজশাহী ব্রাঞ্চে সবাই সুদীপ তো শুনতে যে, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ সুদীপ তো শুনতে পাচ্ছ আপুকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে সুদীপ্ত, তাহলে সুদীপ্ত তোমাকে দিয়ে শুরু করি, যে এই যে আমাদের আজকে লাইভ সেশনটা, তো তোমার অনেক ছোট ভাই বোন দেখছে, তো তোমার অনুজদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে অ্যাকচুয়ালি আমাদের কোন সময়টা থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত, বা তুমি নিজেকে হচ্ছে গিয়ে কিভাবে প্রস্তুত করেছিলে একাডেমিকের সময়টাতে বা অ্যাডমিশনের সময়টাতে, যদি আমাদের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে। আসলে প্রিপারেশনটা যে 2 মাস বা 2.5 মাস বা 3 মাসের মধ্যে নেওয়া সম্ভব এটা কখনোই পসিবল না, অনেক হিউজ প্রিপারেশন। তো সেই ক্ষেত্রে আসলে প্রথম থেকে শুরু করা উচিত, আসলে প্রথম থেকে শুরু করলে হয় কি বিষয়টা বুঝতে অনেকটা সময় পাওয়া যায় আর অনেক ডিপলি প্রিপারেশন নেওয়া যায়। আর বইটা আসলে ভালো মতো পড়া উচিত প্রথম থেকে, কারণ মেডিকেল প্রিপারেশনের জন্য মূল বইয়ের বাইরে আসলে তেমন কোনো লাগে না। তারপরও উন্মেষের মেডিটিক্স অনেকটা হেল্প করছে, প্র্যাকটিস বুক অনেক হেল্প করছে, প্র্যাকটিস বুক থেকে অনেক বেশি এক্সারসাইজ এর একটা সুযোগ আছে। তারপরে মূল বই কখনোই আসলে ছাড়া উচিত না, মূল বইয়ের আপ টু বটম আসলে পড়া উচিত। আচ্ছা, তাহলে সুদীপ্ত কিন্তু খুব সুন্দর করে বললো যে আমরা অবশ্যই আমাদের মূল বইটা আপ টু বটম পড়ে, এরপরে আমরা হচ্ছে প্র্যাকটিস বুক বা অন্য কোনো কিছু সহায়ক বইটা ফলো করলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। আচ্ছা রীতিকা, তুমি যদি কিছু বলতে চাও প্রিপারেশন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশন নিয়ে বা তোমার অনুজদের উদ্দেশ্যে যদি কোনো ছোট মেসেজ দিতে চাও।
শুরু থেকে আসলে পড়াশোনা করতে হবে, পরীক্ষার এইচএসসি এক্সামের পড়াশোনা খুব একটা বেশি টাইম পাওয়া যায় না, তো প্রথম থেকে আর কি পড়তে হবে। আর যেহেতু আমাদের এখন ফুল সিলেবাস থেকে অনেক কোয়েশ্চেনই আসলে এসেছে, তো প্রথম থেকে আসলে ফুল সিলেবাসটা পড়াটাই আসলে উচিত, এইচএসসি এর সিলেবাসটার পাশাপাশি আর কি ফুল সিলেবাসটা প্রথম থেকে একটু টাচে রাখা উচিত, নয়তো আসলে আড়াই মাসে যে পারা যায় না, বিশেষ করে ফিজিক্স অনেক সূত্র আছে, তো ওগুলো আসলে ওইভাবে আর আড়াই মাস লাস্ট আড়াই মাসে পড়া যায় না। শুরু থেকেই ফুল সিলেবাসের বিষয়টা রাখা উচিত পড়া, শর্ট সিলেবাসটার পাশাপাশি। আর শুরু থেকে কোয়েশ্চেন ব্যাংকটা দেখা উচিত, আমি কোয়েশ্চেন ব্যাংকটা অনেক আগে থেকে দেখতাম, আমার মা মাসি দুজনই আর কি প্রথম থেকে ফোর্স করতো, আমি বলতাম আমি কিচ্ছু বুঝতে পারছি না কোয়েশ্চেন ব্যাংকে, স্বাভাবিক বিষয় এইচএসসি ফার্স্ট ইয়ারে তো কোয়েশ্চেন ব্যাংকের আসলে চ্যাপ্টার গুলো ভাবে বোঝা যায় না কোনটাতে কি এসেছে, তো বা বলতো না দরকার নাই খালি দেখো ইংলিশ সাধারণ জ্ঞান বুঝতে পারলো অনেকটা কিছু, তো প্রথম থেকে কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখতাম ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকে কোয়েশ্চেন ব্যাংক দেখতাম। আর লাস্টের দিকে এসে আসতে তো কোয়েশ্চেন ব্যাংক দেখার ওরকম সময় পাওয়া যায় না, আর আমাদের ছিল সময় খুবই কম, এইচএসসি পরে জাস্ট দুই মাসের হয়তো একটু বেশি সময় পেয়েছে আর কি, তো প্রথম থেকেই আসলে প্রিপারেশন নিতে হয়, লাস্টে এইচএসসি পড়ার টাইম থাকে না ওরকম। আচ্ছা ঐশী, তুমি কিসের ডাক্তার হতে চাও, মানে মনে মনে কিরকম কোন ইচ্ছা আছে ছোটবেলা থেকে যে আমি এই বিষয়ে ডাক্তার হতে চাই, বা ফিউচার প্ল্যানিং? ওইভাবে কোনো মানে ফিউচার প্ল্যান করা হয় নাই, আগে দেখতাম যে আগে মেডিকেলে পাই তারপর দেখি তারপরে দেখি। আচ্ছা, তাহলে তুমি যদি আমাদের লাইভ সেশনে আজকে যারা উপস্থিত আছে বা যারা আমাদের লাইভ সেশনটা দেখছে তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও। আসলে মেডিকেল প্রিপারেশনটা আসলে এইচএসসি এর পরে দুই আড়াই মাসে হয় না, আমরা তো আরো অনেক কম টাইম পেয়েছি মাত্র দুই মাস, তো আমি আসলে ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, একাডেমিকটা অনেক ভালো ভাবে পড়ছিলাম, বইয়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া ছিল, ফুল সিলেবাসটাই পড়ছিলাম। তারপর ফুল সিলেবাস শেষ করার পরে আমি মানে মেডিকেল কোশ্চেন ব্যাংক, তারপর অনেক কিছু অনেক প্র্যাকটিস করার চেষ্টা করছি, অনেক সলভ করছি এইচএসসি এর আগেই, মানে অনেক অনেক মানে অনেক কিছু সলভ করে ফেলছিলাম, অনেক প্রিপারেশন ভালো ছিল। তারপর এইচএসসি এর পর উন্মেষে যে মেডিট্রিক্স, তারপর হয়েছে প্র্যাকটিস বুক, এগুলো অনেক হেল্প করছে আমাকে এইচএসসি পর, ওগুলো প্র্যাকটিস করছি আর এক্সাম দিছি, তো প্রিপারেশন তো দুই মাসে শুধু শুধু মেডিকেল প্রিপারেশনটা নেওয়া যায় না, এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে শুরু করা উচিত, আর কোনোভাবে টাইম নষ্ট করা উচিত না এই এই দুইটা বছর। আমি চেষ্টা করছি সবসময় আমার টাইমটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, সবসময় টাইমকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা এটাই বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে গিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষাতে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বলে কিছু নেই, যেই সাবজেক্টই হোক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমাদের একদম শুরু থেকে আমাদের রীতিকা বা সুদীপ্ত বা ঐশীর মতো আমাদেরকে একদম একাডেমিক লেভেল থেকেই প্রতিটা চ্যাপ্টার খুব থরলি পড়তে হবে, এবং তাহলে আমরা অ্যাডমিশনে একটা ভালো ফলাফল করতে পারবো। আর আমাদের সবার ভালো ফলাফলের জন্য তো আমাদের উদ্ভাসনের শিক্ষা পরিবার সবসময় তোমাদের সাথে আছে, সো তোমাদেরকে আবার জানাচ্ছি কংগ্রেচুলেশনস, তোমরা অনেক অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ আবার দেখা হবে।